नमस्कार आपनारा देखछेन एसके लाइव आपनार समय आपनार खबर देखुन संबाद बिस्तारे परिवार थेके अनेकेई दूरे জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করে ফেরাচ্ছেন বাড়িতে আবার কখনো চিকিৎসা করতে গিয়ে নিজেরাই করোনায় আক্রান্ত হয়েছে তবু থেমে নেই ডাক্তাররা বুধবার ডক্টরস ডেতে এই সমস্ত ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানাতে কোভিড হাসপাতালে পৌঁছলেন দার্জিলিং এর জেলা শাসক সকল করোনা যোদ্ধাদের সম্মান জানান आज কাওয়াখালীর কোভিড হাসপাতালে যান জেলা শাসক এস পন্নম্বলম সেখানে ডাক্তারদের সঙ্গে কথা বলেন তাদের ধন্যবাদ জানান কাজের জন্য পাশাপাশি এদিন সেখানে কেক কাটা হয় পরে ডাক্তারদের সঙ্গে আলোচনা করেন ডিএম টুডে ইজ ডক্টরস ডে অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার ফর্মার চিফ মিনিস্টার বিসি রায়স বার্থডে एंड आमादेर गवर्नमेंट आज के हॉलिडे मार्क करेछे एज अ मार्क ऑफ रेस्पेक्ट एंड टू रिकग्नाइज द सर्विस प्रोवाइडेड बाय द डॉक्टर्स पारामेडिकल वर्कर्स एंड अदर फ्रंटलाइन वर्कर्स सो आमरा आज के एक छोटो आनुष्ठानिक भावे आमरा दिशान हॉस्पिटल एखानकार डॉक्टर पारामेडिकल एंड अदर फ्रंटलाइन वर्कर्स के छोटा एक फेलिसिटेशन प्रोग्राम करो सो एखे डेपुटी सीएमओ छुआन सुपरिनटेंडेंट चंग हॉस्पिटल एंड सुपरिनटेंडेंट दिशान हॉस्पिटल और डॉक्टर रेड्डी एखानकार कन्सल्टेंट कोविड ने एकटुखानी बोलें जे एखन की पोजीशन आछे करोना परिस्थिति एखन सिलिगुड़ीते वी आर गेटिंग सम केसेस डेली बट आमरा एखन যা আমাদের দিশান হসপিটাল আছে ছাং আছে আমাদের সেফ হোমগুলো রয়েছে আমরা যে কেসেসগুলো আসছে আমরা সুষ্ঠুভাবে ম্যানেজ করে নিতে পারবো ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে শিলিগুড়ির সেবক রোডের বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ লকডাউন পিরিয়ডের তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব সহ রেশন দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সরব হন স্থানীয় যুব মোর্চার নেতাকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভক্তিনগর থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে এই পরিস্থিতিতে জামায়াতের উপর আপত্তি করা হলে বিক্ষোভকারীরা না শোনায় বেশ কয়েকজন যুব মোর্চার কর্মীকে আটক করেছে ভক্তিনগর পুলিশ উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 300-তে মৃত একজন জেলার কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন 69 জন মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য বুলেটিনে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে এই তথ্যই উঠে এসেছে এদিকে রায়গঞ্জ পৌরসভা এলাকায় এক দম্পতির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ শহরে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে আক্রান্ত দম্পতির বাড়ি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায় ওই দম্পতি আপাতত কোভিড হাসপাতালে চিকিৎসাধীন এছাড়া আক্রান্তদের বাড়ি চত্বর কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ
রাজ্যের মধ্যে ছুটি হচ্ছে, খুব ভালো লাগছে। শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির দুর্গাপুজোর খুঁটি পুজো হয় আজ। ধার্মিক বিধি মেনে কাঠাম পুজোর আয়োজন হয়। পুজো আয়োজকরা জানান, শিলিগুড়ির বিগ বাজেটের পুজোর মধ্যে সেন্ট্রাল কলোনির দুর্গাপুজো একটি, কিন্তু চলতি বছরে করোনা ও আমফানের জেরে রাজ্যের আর্থিক লোকসানের জন্য এবারে বাজেট কমাতে হয়েছে। স্বাভাবিকভাবে এবছর আমাদের যে সারা পৃথিবী জুড়ে যে করোনা আক্রান্ত, এর মধ্যে পূজা যেটা করণীয় সেটুকুই আমরা করবো, ওরকম সেরকম জাঁকজমকপূর্ণ এবার হবে না। আমরা চিরাচরিত প্রথা অনুযায়ী যেটা হয় প্রতি বছর পূজা, সাবেকি আনার দিকে খেয়াল রাখবো, এবার যতটা স্বাভাবিকভাবে করা যায় ততটাই চেষ্টা করবো। এবার আমাদের সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটির 58তম বর্ষ। এবার চারিদিকে যে করোনা মহামারী লেগেছে, সেই করোনা মহামারীর আবহাওয়াতে আমাদের পূজা কমিটির ইচ্ছা যে মায়ের আরাধনা যেটা আমরা করি প্রত্যেক বছর, সেরকম জাঁকজমকপূর্ণভাবে আমরা করব না, যেহেতু মানে ভারতবর্ষের এরকম পরিস্থিতি। সেই পরিস্থিতিতে যে আমাদের মানে নিয়ম রক্ষা করার জন্য যে পুজোটা করতে হয়, সেই পুজোটাই এবার আমরা করব। খুব ছোট মতন করে পুজোটা করব, যাতে মানে প্রতি বছরের মতন যে মায়ের যে আমরা আরাধনা করি সেটাই হবে, কিন্তু কোনো রকম যে সেন্ট্রাল কলোনির যে একটা নাম সারা শিলিগুড়ি তথা নর্থ বেঙ্গলের বুকে যে জাঁকজমকপূর্ণ করে পূজা পার্বণ পূজাটা ইয়ে করে পালন করে, সেটা এবার আমরা করছি না। এবার দলের রাজ্য সভাপতির উপর তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণের প্রতিবাদ জেলায় জেলায়। এদিন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও মালদা সহ রাজ্যের একাধিক জেলায় সরব হন বিজেপির জেলা নেতৃত্বরা। কলকাতায় আজ সকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে বেরিয়ে তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। এই ঘটনার প্রতিবাদে সরব রাজ্য বিজেপি, সরব হন শিলিগুড়ির জেলা বিজেপি নেতৃত্বরাও। একই বিক্ষোভ কর্মসূচি চলে উত্তর দিনাজপুরেও। রায়গঞ্জ শহরে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকরা ক্ষোভে পথ অবরোধ করেন। জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী হুমকি দিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে এবার থেকে মারের বদলা মার হবে। দিলীপ ঘোষকে আক্রমণের প্রতিবাদে আজ কুচবিহার ঘুঘুমারি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্বরা। প্রায় 45 মিনিট ধরে রাস্তা আটকে বিক্ষোভ দেখান। সেখানে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। বিজেপি প্রেসিডেন্টকে হেনস্থা করার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে মালদা জেলা নেতৃত্বদের একাংশ। বিজেপি পার্টি অফিস চত্বরে 1.5 ঘন্টা ধিক্কার মিছিল চলে। এরপর মিছিল করে গিয়ে ইংরেজবাজার থানা ঘেরাও করে বলে খবর দলীয় সূত্রে। আজকে আমরা পথ অবরোধ করলাম। আপনারা জানেন যে টিএমসির গুন্ডা বাহিনী প্রতিনিয়ত আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষের উপর আক্রমণ চালাচ্ছেন। খালি দিলীপ ঘোষ জি নয়, রাজ্যের বেশিরভাগ নেতা নেত্রীদের উপর আক্রমণ চলছে, জেলা কর্মীদের উপর আক্রমণ চলছে। আর তার জন্য ভারতীয় জনতা পার্টি সারা রাজ্য জুড়ে আজকে বিক্ষোভ প্রদর্শন করছে, আর আমরাও রায়গঞ্জে রাস্তা অবরোধ করে তার বিক্ষোভ প্রদর্শন করছি। যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় দিদির কাছে আমরা অনুরোধ করছি যে আপনি অবিলম্বে ভারত বাংলার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য যে টিএমসি গুন্ডাদের দ্বারা বিজেপি কার্যকর্তাদের উপর যে আক্রমণ চলছে, রাজ্য সভাপতির উপর আক্রমণ চলছে, সেটা বন্ধ করুন। আর যদি সেটা বন্ধ আপনি না করেন, আর আপনার গুন্ডারা যদি বিজেপি কার্যকর্তাদের মার দাঙ্গা চালাতে থাকে, তাহলে মারের বদলা মার বিজেপি দেবে। বিজেপি মার খেতে খেতে বিজেপির পিঠ শক্ত হয়ে গেছে, জনসংঘের আমল থেকে আমরা মার খাচ্ছি। এখন আমরা মারকেও ভয় পাই না, কেসকেও ভয় পাই না। যদি আইনের পথে যায় আমরা কোর্টে লড়বো, আর যদি আইন ছাড়া যদি ময়দানে এসে মারপিট করতে চায় আমরা তার জন্য তৈরি। আর এরপরে যদি ওনারা মনে করে যে আমাদের কার্যকর্তাদেরকে মার দিয়ে ওরা দমিয়ে দেবে, সেটা আমাদের চিন্তাধারা ভুল। এরপরে তার পাল্টা মারের জবাব মারাম দিয়ে আমরা জবাব দেবো।
আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু বার্ষিকী, গোটা দেশে যা ডক্টরস ডে হিসেবে পালিত। এই উপলক্ষে আজ এ রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগীদের ফল বিতরণ করেন। শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং এই দিনটি চিকিৎসক দিবস হিসেবে সারা দেশে পালিত হয়। সেই বরেণ্য দেশনায়ক তার জন্ম এবং মৃত্যু দিবসে সারা দেশ, জাতি এবং রাজ্য সরকার পালন করছেন এই দিবসটি, এবং কোভিড মোকাবিলায় সরকারি স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং অন্যান্য সাফাই কর্মী, পুলিশ সবাই মিলে যারা ফ্রন্টলাইনার, তারা যেভাবে এই কোভিড মোকাবিলায় লড়াই করছেন, আজকের দিনে এই চিকিৎসক দিবস অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আমরা আজকে আমাদের একটু আগেই দলীয় কার্যালয়ে আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। এই পরিস্থিতিতে যতটা সম্ভব সামাজিক দূরত্ব বিধি মেনে এবং প্রত্যেক বছরই আমরা হাসপাতালে রোগীদের মধ্যে ফল এবং অন্যান্য খাদ্য আমরা ছোটো করে আমরা এটা দিই প্রত্যেকটা রোগী। অন্যবার আমরা হয়তো ওয়ার্ডে ঘুরে ঘুরে দিই, এবার এই পরিস্থিতিটা সম্ভব নয়। আমরা সুপারের হাতে সবাই দিলাম। এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি রঞ্জন সরকার, যুব সভাপতি বিকাশ সরকার এবং আরও আমাদের দলের সমস্ত সহকর্মীরা সবাই উপস্থিত আছেন। আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম জয়ন্তী পালন করেন দার্জিলিং জেলা কংগ্রেস কমিটিও। জাতীয় কংগ্রেসের নেতা ও সমর্থকরা এদিন ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। আজকে আমরা দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ডাক্তার বিধানচন্দ্র রায়, প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্মদিবস উপলক্ষে আমরা জেলা কংগ্রেস অফিসে আজকে তাকে তার ছবিতে মাল্যদান করলাম, শ্রদ্ধাঙ্গ জানালাম। পশ্চিমবঙ্গের রূপকার বিধানচন্দ্র রায় তার উদ্যোগেই একটা সময় পশ্চিমবঙ্গ বিশালভাবে এগিয়ে গিয়েছিল। উত্তরবঙ্গে আজকে শিলিগুড়িকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এই সমস্ত যে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সবই বিধানচন্দ্র রায়ের তৈরি করা এবং তার নিরলস প্রয়াসেই দীর্ঘ সময় তার 14 বছরের যেই মুখ্যমন্ত্রীত্বের সময়কাল সেই সময়ে পশ্চিমবঙ্গ এগিয়ে গেছে। আমরা আজকে আরাক্রান্ত হৃদয়ে এটাই জানাই যে বিধানচন্দ্র রায়ের পরবর্তী সময় আর কেউ বিধানচন্দ্র রায়ের সমকক্ষ হয়ে উঠে আসতে পারেনি। আমরা আশা করি বিধানচন্দ্র রায় আজকের এই জন্মদিবসে আমরা আশা করি আগামী দিনে বিধানচন্দ্র রায়ের এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। আজ যা করোনা সে সবই পরেশান হম লাই হে কমানে কা তরিকা আসান। 21ভি সদি মে মহিলায় আত্মনির্ভর হোকর স্বাভিমান কে সাথ জিনা চাহতি হে। আগর আপ এক গৃহিণী হে আর ঘর সে হি মুনাফে ওয়ালা ব্যবসায় করনে কা সোচ রহে হে তো আপকে লিয়ে সুনহেরা মৌকা লাই হে টপওয়্যার কে সিলিগুড়ি স্থিত পুরে নর্থ বেঙ্গল কে ডিস্ট্রিবিউটর নারায়ণী পার্টি সেলস। তো সোচিয়ে নহিঁ, স্ক্রিন মে দিয়ে গে নম্বর মে সম্পর্ক কিজিয়ে আর বিস্তৃত জানকারী লিজিয়ে। ঘর বৈঠে পয়সে কমায়ে আজ হি ফ্রি মেম্বারশিপ লিজিয়ে, আপনে সপনো কো পুরা কিজিয়ে। मुश्किल की इस घड़ी में आपका साथ ही सिर्फ टपोवेयर। कक्षा 10वीं और 12वीं के बच्चों के लिए है सुनहरा मौका। 10वीं के बच्चों के लिए है पैरामेडिकल कोर्स और 12वीं के लिए है मेडिकल कोर्स। किफायती फीस व बैंक की सुविधा के साथ विभिन्न डिग्री डिप्लोमा है उपलब्ध। सभी स्ट्रीम के बच्चों के लिए खुली है स्टेट नर्सिंग काउंसिल एंड राजीव गांधी यूनिवर्सिटी एंड हेल्थ साइंस एंड पैरामेडिकल बोर्ड गवर्नमेंट ऑफ कर्नाटका से मान्यता प्राप्त अतन पैरामेडिकल एंड नर्सिंग कॉलेज। कॉन्टैक्ट नंबर 8016235569 चंपासारी सिलीगुड़ी। के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और एनएक्सटी डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और सीसीएन सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें
জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক ও হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা জানায় জলপাইগুড়ি জেলা পুলিশ। বুধবার জেলা স্বাস্থ্য ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে ফুলের তোড়া ও স্মারক দিয়ে সম্মান জানানো হয় চিকিৎসকদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অভিষেক মোদী সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা। এদিন স্বাস্থ্য দপ্তরে করোনা বিষয়ক উত্তরবঙ্গের স্পেশাল অফিসার ডক্টর সুশান্ত রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রমেন্দ্রনাথ প্রামাণিক, জেলা হাসপাতালের সুপার ডক্টর গয়ারাম নস্কর সহ বিভিন্ন আধিকারিক ও চিকিৎসকদের সম্মান জানান তারা। ডক্টরস ডে উপলক্ষে পুলিশ অফিসারদের কাছ থেকে এভাবে সম্মানিত হয়ে দারুণ খুশি ডাক্তাররাও। এদিন ভারতরত্ন তথা বাংলার রূপকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের 139তম জন্মদিন ও 59তম মৃত্যুদিন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে। আজকে ডক্টরস ডে আছে, ডক্টরস ডে উপলক্ষে আজকে আমার জেলা পুলিশ তরফ থেকে সবই ডক্টরস, জলপাইগুড়ি জেলায় যতটা ডক্টরস আছে, ডক্টরস গভর্নমেন্টে বা প্রাইভেট, সবইকে আমার জেলা পুলিশ তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আজকে আমি ডিস্ট্রিক্ট হসপিটালে এসেছিলাম, সিএমও সাহেব, ওএসডি সুপার ওনাকে সম্বর্ধনা দিলাম। আর আমার প্রত্যেকটা থানায় ব্লক লেভেলের ডক্টরস আছে, তার সব জায়গায় দেওয়া হবে। ওনার কোভিড নিয়ে যে এখন লড়াই করছেন সবই ডক্টরস, বিভিন্ন বিভিন্ন মেডিকেল স্টাফরাও যে ওনার সঙ্গে, এটা যে একটা বড় একটা চ্যালেঞ্জ দাঁড়িয়েছে আমার সামনে, এটা যে উনি কাজ করে যাচ্ছেন সেটা অবশ্যই একটা খুবই প্রশংসনীয় যোগ্য আছে। সেটাই একটা আমার একটা সিম্বলিক একটা আমি ওনাকে একটা কৃতজ্ঞতা জানাতে আজকে এসেছিলাম। এটা ওনাকে খুবই ধন্যবাদ, উনি খুবই ভালোভাবে কাজ করছেন। ন্যায্য বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে কর্মবিরতি পালন মালদা মেডিকেল কলেজের সাফাই কর্মীদের। বুধবার সকাল থেকেই মালদা মেডিকেল কলেজ চত্বরে সাফাই কর্মীরা কর্মবিরতি পালন করে। কর্মীদের দাবি, অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি করতে হবে, ন্যূনতম 321 টাকা করে প্রতিদিন দিতে হবে। পাশাপাশি সাফাই কর্মীদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়েছেন, তার চিকিৎসা করাতে হবে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিতে হবে। এই দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে সাফ জানিয়ে দেন। এদিকে সাফাই কর্মীদের এই কর্মবিরতির জেরে সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগী সহ রোগীর আত্মীয়রা। আজ থেকে আমরা হরতালে নেমেছি, কারণ আমাদের অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে যারা কাজ করি হাসপাতাল মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে, তারা ঠিকমতো পরিষেবা পায় না, ট্রিটমেন্ট পায় না। না সিস্টারদের, আর্থদের, ডক্টরদের কাছে কোনো কিছু চাইলে হ্যান্ড গ্লাভ পাওয়া যায় না। একটা হ্যান্ড গ্লাভ ছিঁড়ে গেলে কিংবা ভিজে গেলে ওটা চেঞ্জ করতে হয়, ওটাও দেয় না আমাদেরকে। না সাবান পাই, না হ্যান্ডওয়াশ পাই, না হ্যান্ডওয়াশ পাই। গামবুট তবে জুতার মাপ নিয়ে গেছে, এখন পর্যন্ত জুতা পাইনি। তাই সব কারণ নিয়ে গত মাসে আমাদেরকে বলেছিল জুলাই মাসে 1 তারিখ থেকে তোমাদের 321 টাকা করে হাজিরি করে দিব পাঁচ দিয়ে। আজ এসে আমাদের কন্ট্রাক্টর সুদীপ্ত বলছে যে না 5 টাকা করে বাড়াতে পারবো, তোরা কাজ করলে কর, না করলে কাজ ছেড়ে বসে থাক, তোরা আন্দোলন কর, যা তোদের ইচ্ছা করতে পারিস। আমরা ওই সব কারণ নিয়ে আর সব এক জায়গায় হয়ে হরতালে নেমেছি। আমাদেরকে 321 টাকা রোজ না দেয় ততদিন পর্যন্ত আমরা হরতালে বসে থাকবো। আর আমাদের মধ্যে একজনের করোনা হয়ে গেছে, আর একজনের রিপোর্ট পেয়েছে পজিটিভ শুনতে পাচ্ছি। তাদের ঠিক মতো যদি স্বাস্থ্যকর্মী থেকে, তাদের ঠিক স্বাস্থ্য দপ্তর থেকে তারা ঠিক মতো যদি সেবা পরিষেবা না পায়, ওষুধপত্র না পায়, যদি হাসপাতালে সিট না পায়, জায়গা না পায়, তো এই হাসপাতালে আমাদের কাজ করে আমাদের দাবি আছে যাতে আমরা হ্যান্ডওয়াশ, সাবান, হ্যান্ড গ্লাভ এগুলো যাতে পাই, আর আমাদের বেতন বৃদ্ধি হয়। আন্দোলন যতদিন না আমাদের কন্ট্রাক্টর মানবে ততদিন আমাদের আন্দোলন চলবে। ব্যাপক আর্থিক ক্ষতির মধ্যে থেকেও উত্তরবঙ্গের 4টি জেলার 50,000 ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি 9 টাকা বৃদ্ধি করল ক্ষুদ্র চা বাগান মালিক সংগঠন।
দৈনিক ১৫০ টাকা থেকে মজুরি বেড়ে দাঁড়ালো ১৫৯ টাকায়। মঙ্গলবার জলপাইগুড়ির ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে বৈঠক শেষে এই মজুরি বৃদ্ধির খবর দেন ছটি সংগঠনের প্রতিনিধিরা। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, গত বছর ২০ ডিসেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত এমনিতেই কাঁচা পাতা তোলা বন্ধ রাখতে হয়েছিল টি বোর্ডের নির্দেশে। এরই মাঝে কোভিড-১৯ আচমকা আক্রমণ, লকডাউনের কারণে ফার্স্ট ফ্ল্যাশের পাতায় গাছেই পচন ধরেছে, পাতা ছাঁটাই করেও লাভ হয়নি। চলতি বছরের মার্চ এপ্রিল মাসের পর মে মাসে সেকেন্ড ফ্ল্যাশের পাতা তোলা হলেও উৎপাদন কমে গিয়েছে ৫০%। একটা আপনারা জানেন আমরা একটা খুব কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এখানে কোভিড-১৯ যে একটা উপদ্রব বা যে অতিমারি চলছে সেখানে বসে উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিরা, প্রায় ৫০,০০০ ক্ষুদ্র চা চাষি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে, সেটাই আপনাদেরকে আমরা এখানে জানাতে যাচ্ছি। আপনাদের হাতে আমরা প্রেস লিস্টটা দেবো, তা আমি শুরু করছি এই পড়াটা, আপনারা একটু শুনবেন। উত্তরবঙ্গের প্রায় ১৫০ বছরের পুরনো বৃহৎ চা বাগানের পাশাপাশি আমরা এখানে উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষি সংগঠন যেগুলো আছে, ইউনাইটেড ফোরাম অফ স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি গ্রোয়ার অ্যাসোসিয়েশন, নর্থ বেঙ্গল স্মল টি প্ল্যান্টার অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান টি প্ল্যান্টার অ্যাসোসিয়েশন, স্মল অ্যান্ড নিউ টি গার্ডেন ফোরাম, উত্তর দিনাজপুর স্মল টি গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, উত্তরবঙ্গ ক্ষুদ্র প্রান্তিক চা চাষি সমিতি, এই যে আমরা এখানে বলা হয়েছে ইন্ডিয়ান টি প্ল্যান্টার, আমরা যেখানে যে ৬টা যে অ্যাসোসিয়েশন আমরা এখানে আছি, ৬টা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা উত্তরবঙ্গের প্রায় লক্ষাধিকের উপরে স্থায়ী অস্থায়ী শ্রমিকদের আজকে আমরা হাজিরা বৃদ্ধি ঘোষণা করছি। আমরা এর আগে ৩টে মিটিং করেছি, লাস্ট মিটিংটা ২৩ মার্চ হয়েছিল শিলিগুড়িতে, একটা শিলিগুড়িতে মিটিং আমাদের হয়েছিল। সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা হাজিরা বাড়াবো, কতটা বাড়াবো পরবর্তী মিটিংয়ে ঠিক করে, কিন্তু তারপরে দেখা গেল ৩ মাস লকডাউন, লকডাউন কবে যাবে কবে শেষ হবে সরকারই বলতে পারছে না। তো সেখানে আমরা নিজেরাই স্বতঃপ্রবৃত্ত হয়ে এই যে একটা খারাপ সময় যেখানে প্রচুর মানুষের কর্মচ্যুতি হচ্ছে, প্রচুর মানুষ মায়না পাচ্ছে না, ভারতবর্ষে প্রায় ৩ কোটি মানুষের চাকরি চলে গেছে, সেখানে ক্ষুদ্র চা চাষিরা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলো, তারা ৯ টাকা করে হাজিরা বাড়িয়ে দিল আগামীকাল থেকে ছোট এবং নতুন চা বাগানগুলিতে শ্রমিক, স্থায়ী এবং অস্থায়ী শ্রমিকদের ৯ টাকা করে ১৫০ টাকা থেকে ১৫৯ টাকা হাজিরা আগামী এক বছরের জন্য আমরা বাড়িয়ে দিলাম। এবং আমরা এটা আমাদের যারা দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ তাদেরকে আমরা জানাবো আজকে, এবং আমরা অনুরোধ করেছি তাদেরকে আপনাদের মাধ্যমে এবং লিখিত মাধ্যমে যে আপনি এটা মেনে নিন, কারণ একটা দুঃসময় চলছে, কবে আমরা বুঝতে পারবো কী করতে পারবো, সেই জন্য আমরা সবাইকে অনুরোধ করেছি যে ক্ষুদ্র চাষীদের উন্নয়নের স্বার্থে, তাদের বিকাশের স্বার্থে, তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন উত্তরবঙ্গ পুলিশের আইজি বিশাল গর্গ। করোনা পরিস্থিতির মধ্যে জেলার পুলিশ কর্মী ও সাধারণ মানুষ কি অবস্থায় রয়েছেন তা খতিয়ে দেখতেই আসেন জলপাইগুড়িতে। এরই মধ্যে জলপাইগুড়ি ডিআইজি অফিস পরিদর্শন করেন উত্তরবঙ্গ পুলিশের আইজি বিশাল গর্গ। জলপাইগুড়ির জেলা শাসক অভিষেক তিওয়ারি সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও জেলা পুলিশ আধিকারিকদের সঙ্গে সার্কিট হাউসে একটি বৈঠকও করেন। এর আগে জলপাইগুড়ি পুলিশ লাইনে এসে বিভিন্ন পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করেন উত্তরবঙ্গ পুলিশের আইজি। বৈঠকে উপস্থিত ছিলেন ডিআইজি কল্যাণ মুখার্জি, জেলা পুলিশ সুপার অভিষেক মোদী, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথ রাও ইলোয়াদ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ পুলিশের আইজি বিশাল গর্গ বলেন, করোনা পরিস্থিতির মধ্যে এই জেলার পুলিশ ও সাধারণ মানুষ কেমন পরিস্থিতিতে রয়েছেন মূলত তা নিয়েই বৈঠক করেছেন সকলের সঙ্গে। এছাড়া কিছু প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এখন এখানে জলপাইগুড়ি জেলায় পাবলিকের বা পুলিশের নিজেদেরই কীরকম করোনার প্রস্তুতি আছে, কীরকম লোকের ইয়ে আছে, ডিসকাশন হয়েছে, অনেকটাই কন্ট্রোলে আছে,
তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামীকে গুলি করে হত্যার চেষ্টা দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় পঞ্চায়েত সদস্যর স্বামী মোহাম্মদ ইস্তেফাক আহমেদকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। কেন তাকে গুলি করা হয়েছে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটা কিভাবে হলো এটা তো একটু সঠিক বলতে পারছে না। আমি তো একটু বাইরে থেকে আসলাম, শুনলাম, আমি খবর আসতে শুনছিলাম, শুনেছি কি ওনার বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল আছে, উনি হেঁটে যাচ্ছিলেন বাড়ি, রাস্তা পথে ছিলেন, ওখানেই দুটা গুলি চালছে। তারপরে ইসলামপুর হসপিটাল নিয়ে আসলো, আসার পর এখান থেকে রেফার করা হলো, এখন আনন্দলোক নার্সিং হোম শিলিগুড়ি পাঠানো। ওনার নাম হলো আপনার মোহাম্মদ ইফতিখার আহমদ, ডাক নাম আছে ওনার মাস্টার, ওনার ওয়াইফ আছে নিম্বর সিনবার রুচিয়াবান, অনেক ভালো ভদ্রলোক ছিলেন উনি। এটা তো এখন বলা সম্ভব নাই, কারণ যে ওনার সঙ্গে কারো কোনো টসল নাই আজ পর্যন্ত, যার সঙ্গে কিছু হয়তো বন্ধুতাই রিলেশন থাকলো ওনার সবার সঙ্গে। এখন ভিতরে নিশ্চয় কোনো রসায় আছে, ওয়েল প্ল্যান প্রোগ্রাম করে এটা আপনার গুলি চার্জ করা হচ্ছে, এটেম্পটি করলো, ডাইরেক্ট ওয়েল প্ল্যান্ট আছে, ওয়েল প্রোগ্রাম আছে, বুঝলেন তো, নিশ্চয়ই কোনো রসায় আছে। আর রসায়টা কী আছে, পুলিশের উপর আমার অন্ধবিশ্বাস আছে। আমরা আমাদের সুপার সচিন মাক্কার সাহেব অনেক অ্যাক্টিভ এসপি এখন নিয়োগ আছেন আমার ইসলামপুর ডিস্ট্রিক্ট পুলিশে, প্রথম উনি অনেক অ্যাক্টিভ অফিসার। আমার আইসি মিস্টার ভৌমিক, উনি অ্যাক্টিভ আইসি আছেন আমার ইসলামপুর থানার। আর বিভিন্ন আমার এডিশনাল এসপি আছেন, ডিএসপি আছেন, সব অ্যাক্টিভ অফিসার আছে। আমি একদম পুলিশ 100% আমি বিশ্বাস করেছি যে উনি সঠিক জিনিসটা তদন্ত করে বের করে দেবে, আর যারা এরকম ঘটনা করেছে ওকে নিশ্চয়ই ওরা 100% তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে বিদ্যুৎ দপ্তরের রায়গঞ্জ ডিভিশন অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বুধবার রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচিতে অংশ নেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ জেলা বিজেপির শীর্ষ নেতৃত্বরা। ক্ষুব্ধ বিজেপি কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায়। এদিন বিজেপির এই পথ অবরোধ আন্দোলনে যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে রায়গঞ্জ শহর। আমি রাজ্য যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক সৌগত বাগচী। মূলত গত মে মাসে আমরা ডেপুটেশন দিয়েছিলাম গোটা রাজ্যে যে এই লকডাউনের মধ্যে মানুষ কাজ করতে পারছে না এবং সবাই কর্মহীন হয়ে ঘরে বসে আছে, একদম সাধারণ মানুষ যারা একমাত্র সার্ভিসম্যান যারা, যার জন্য তাদের বিদ্যুৎ বিল পশ্চিমবাংলায় এত বেশি, অন্যান্য রাজ্যের তুলনায় আপনারা দেখবেন দ্বিগুণ তিগুণ বেশি, তিন গুণ বেশি। তো এই বিদ্যুৎ বিলের অন্তত এই যে কদিন লকডাউন, আমরা তিন মাস বলছি, আগে মে মাসে আমরা তিন মাসের দাবি করেছিলাম, তারপর যেহেতু আবার জুলাই মাস অবধি লকডাউন বাড়ানো হয়েছে, এখন আমাদের পাঁচ মাসের দাবি। আমরা দাবি করছি এই পাঁচ মাসের বিদ্যুৎ বিল জনসাধারণের জন্য মমতা কাছে আবেদন, তিনি এটা একবার আবেদন করেছি, দ্বিতীয়বার আবার আবেদন করছি, এবং আজকে একটা ইন্টিমেশন যাচ্ছে এখানে আমরা পথ অবরোধের মাধ্যমে একটু দেখাতে চাইছি যে আমরা এটা একটা ঝলক, এরপরে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যেতে হবে এবং যেতে বাধ্য হবো। এবং তার জন্য যদি যেমন আজকে দিলীপ ঘোষকে আক্রান্ত করা হয়েছে এবং বারবার আক্রান্ত করা হয়েছে, যুব মোর্চা কিন্তু এমনি বসে নেই, যুব মোর্চা মার খেতে জানে, মার দিতে জানে, ফলে এই মার দেওয়ার জন্য যদি টিএমসি আরও কিছু করতে হয় সেই শক্তি কিন্তু এখন বিজেপির আছে এবং বিজেপি যুব মোর্চার আছে। এবং তার জন্য আমাদের কাছে যে আমরা যদি ওরা মনে করে যে মারের বদলা মার, আমরা মারের বদলা মার দেবো, আর ওরা যদি মনে করে যে না কোর্ট কাছারি হবে, আমরা কোর্ট কাছারিতে যাবো। এবং ওরা আমাদের পরিষ্কার কথা, আমরা ওদের আমরা পরিষ্কার ঘোষণা করি যে আমরা মারবো কাম, ওদের দৌড় করাবো বেশি, ওরা যত দৌড়াতে পারবে আমরা তত দৌড় করবো। আমাদের পিঠ শক্ত হয়ে গেছে দাদা, বিজেপি শুধু নয় জনসংঘের কাল থেকে আমরা বিজেপির কর্মীরা মার খেতে খেতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে, আমাদের মারে আমাদের গা ব্যথা করে না, কিন্তু আমরা যখন মার দিতে শুরু করবো তৃণমূল এবং তার সঙ্গী যারা আছে তারা একটাও পালিয়ে পার পাবে না, এটুকু আমাদের বলার ছিল। এবং আবার আপনাদের কাছে অনুরোধ করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, যে মমতা সরকার যদি আমাদের এই ইন্টিমেশনে যদি কর্ণপাত করে তো ভালো, না করলে আগামী 15 দিনের মধ্যে এবার কিন্তু বৃহত্তর আন্দোলন, এবার কিন্তু আর এই বিদ্যুৎ বন্টন শুধু সরকারি অফিস বন্ধ করে লাভ হবে না, আমরা কিন্তু মমতার বাড়ির সামনে গিয়ে আমরা কিন্তু আন্দোলন করবো, ধর্ণা দিই। আমাদের ভয়ে আজকে অফিস বন্ধ করে দিয়েছে এবং এটা আপনারা জানেন যে কালকে অবধিও এই অফিসে ঘোষণার কথা হয়নি, কালকে ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ অফিস এবং অন্যান্য যাত্রার, ওরা জানে যে কোনো জায়গায়
সৌমিত্র খান নেতৃত্বে যেভাবে আন্দোলন চলছে যুব মোর্চা গোটা পশ্চিমবাংলার বুকে, তাতে মমতার হৃদকম্পন ধরে গেছে। কারণ মমতা সব থেকে ভালো জানে সৌমিত্র খাকে, যে সৌমিত্র খা তার দলেরই একজন কর্মী ছিল এবং তার দলের যুব মোর্চার প্রেসিডেন্ট ছিল, এবং সে কি করতে পারে এবং তার নেতৃত্ব কি করতে পারে। সৌমিত্র খার ভয়ে সারা দেশের মতো বুধবার নকশালবাড়ি ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন করা হয়। এদিন নকশালবাড়ির দলীয় কার্যালয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ডক্টরস ডে পালন করেন। উপস্থিত ছিলেন নকশালবাড়ি ব্লক কংগ্রেস নেতা গৌতম আচার্য, উজ্জ্বল দাস, লোদিন রায় সহ অন্যান্যরা। পাশাপাশি লাদাখ সীমান্তে শহীদ জওয়ান সমবেদনা জ্ঞাপন করে আত্মার শান্তি কামনা করেন। সকলে উপস্থিত হয়েছি যারা কংগ্রেস কর্মী এবং নেতৃবৃন্দ আছে, আজকে সকলকে এখানে ডাকা যে বিষয় সেই বিষয়টা হলো পয়লা জুলাই, জুলাই মাসের এক তারিখ 1862 সালে ডাক্তার বিধানচন্দ্র রায় জন্মগ্রহণ করেন। 1862 সালে পয়লা জুলাই উনি জন্মগ্রহণ করেন, 1962 সালে পয়লা জুলাই উনি মৃত্যুবরণ করেন। তাই এই দিনটা খুবই মহত্বপূর্ণ, তার কারণ বিধানচন্দ্র রায় কংগ্রেসের ছাত্র সংগঠনের অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন। বিধানচন্দ্র রায় বিধানসভায় ক্যান্ডিডেট হয়ে জিতে তিনি 1967 থেকে 1972 পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী ওই সময় দোরগোড়ায় 2021-এর বিধানসভা নির্বাচন। যদিও করোনার প্রকোপে ভাটা পড়েছে রাজনৈতিক দলেদের নির্বাচনী প্রচারে, এরই মাঝে দলবদল তৃণমূলের, নেই ভোট প্রচারের ঝড়, শিকে উঠেছে বড় বড় জনসভা। তবে এই পরিস্থিতিতেও দলকে চাঙ্গা করতে ছোট ছোট কর্মী সভা করছে রাজনৈতিক দলগুলি। সরকারের নিয়ম মেনে এক প্রকার প্রস্তুতি শুরু করে দিয়েছে। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধীন রাতনের রামপুর এলাকায় কর্মী সভা করে তৃণমূল। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুপ্রাণিত হয়ে নিজের গ্রামকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বিরোধী সমর্থকরা দল বদল করেন। প্রায় জনা 30 পরিবার এদিন তৃণমূলে সামিল হন। বিরোধী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে নিজের দলে টানেন ব্লক সভাপতি নিতাই বৈশ্য। এছাড়াও উপস্থিত ছিলেন ভান্ডার গ্রাম পঞ্চায়েতের কনভেনার উত্তম ঘোষ, প্রাথমিক শিক্ষক সংগঠনের অঞ্চল সভাপতি প্রবোধ দেব শর্মা সহ তৃণমূলের একাংশ। ব্লক সভাপতি নিতাই বৈশ্য জানান, এই বুথ আগাগোড়াই বিরোধীদের শক্ত ঘাঁটি ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে চলেছে সে কারণে বিরোধী দলের কর্মীরা আজ তৃণমূলে যোগদান করেছে, এতে আরও শক্তিশালী হয়েছে দল। আমাদের কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের রাতুন এটা বুথ। আজকে আমরা রাতুন বুথে আমাদের এই গ্রামের মধ্যে রাতুন বুথের প্রায় এখানে রামপুর রাতুন সমস্ত কর্মীরা এখানে ছিল, তার মধ্যে বিজেপি থেকে এই বুথের অন্যতম যারা কর্মী আজকে তৃণমূলের সাথে, তৃণমূলের আমাদের অঞ্চল নেতৃত্ব যারা আছে উত্তমদা, পরিমলদা, মাস্টারমশাই, তারেক ভাই, এদের কাজকর্মের সাথে এরা সাথ দেওয়ার জন্য, তৃণমূলকে শক্তিশালী করার জন্য আজকে তৃণমূলের সৈনিক হিসাবে আমাদের এই বুথে আজকে জয়েন করলো। আমরা সবাই খুব খুশি আনন্দিত যে আমাদের নেত্রী যেভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই লকডাউন পরিস্থিতিতেও কাজ করছে, যেখানে বিজেপি এবং বিজেপির যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে বিজেপির যারা এমপি কাউকে যেখানে খুঁজে পায়নি এই অসহায় পরিস্থিতির মধ্য দিয়ে, যেখানে আমাদের তৃণমূলের সৈনিক আমাদের কর্মী ভাইরা প্রতিনিয়ত মানুষের সাথে থেকে যেভাবে এদের পরিষেবা দিয়েছে, সেই জায়গা থেকে এরা আজকে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এরা আমাদের সাথে তৃণমূলে যোগদান করবে। আজকে এখানে 6-7 পরিবার, প্রায় 25-30 জন একনিষ্ঠ বিজেপির কর্মী ছিল, এরা সবাই আজকে আমাদের সাথে যোগ দিয়েছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।